হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্স তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা যারা ডব্লিউবি কনস্টেবেলে প্রফেশনালি সিলেক্টেড রয়েছো তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চলো বন্ধুরা আপডেটটি দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বিভিন্ন কমিশনারেট অফ পুলিশ এবং এসপিদেরকে একটি নোটিশ পাঠানো হয়েছে যে নোটিশে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের ব্যাপারে বলা হয়েছে এখানে প্রথমেই বিভিন্ন কমিশনারেট এবং এসপির আন্ডারে যে সমস্ত পুলিশ স্টেশনগুলো রয়েছে এবং সেই সমস্ত পুলিশ স্টেশনে যত সব ক্যান্ডিডেটরা পাস করেছে তাদের সকলকে ইনফর্ম করতে বলা হয়েছে ভিআর ফর্ম কালেক্ট করার জন্য আর এই ভিআর ফর্ম কালেক্ট করতে হবে অ্যাডমিট কার্ডের অরিজিনাল নিয়ে গিয়ে আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে ইউ আর অলসো রিকোয়েস্ট টু এনশিওর দ্য আইডেন্টিফিকেশন অফ ইচ ক্যান্ডিডেট হুইচ মাস্ট বি চেকড প্রপারলি অ্যান্ড কেয়ারফুললি বিফোর ইন্স্যুরেন্স অফ ভেরিফিকেশান ফর্মস টু এভরি ক্যান্ডিডেট অর্থাৎ ভিআর ফর্ম দেওয়ার আগে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে প্রপারলি এবং কেয়ারফুলি ভেরিফাই করা হবে আর তাছাড়াও মেডিকেল এক্সামিনেশান অব দ্য ক্যান্ডিডেটস শুড অলসো বি অ্যারেঞ্জড ইন কনসালটেশন উইথ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অফ ইউর ডিস্ট্রিক্ট স্ল্যাশ কমিশনারেট অর্থাৎ মেডিকেল এক্সামিনেশান যেগুলো হবে সেটা চিফ কনসালটেশন মেডিকেল অফিসারের আন্ডারে হবে ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ইন্ডিমেট দ্য ডিআইজি ওয়েস্ট বেঙ্গল Bhavani ভবন দ্য progress অন ডেলি বেসিস উইথ এফেক্টিভ ফর্ম তিন এগারো দু হাজার কুড়ি নম্বর অফ পিভিআর ফর্ম ইস্যুড নম্বর অফ তিন থেকে কতগুলো পিভিআর ফর্ম ইস্যু করা হয়েছে কতগুলো পিভিআর কমপ্লিট হয়েছে এই সমস্ত আপডেট ডেলি বেসিসে ভবানী ভবনে পাঠাতে বলা হয়েছে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই নোটিশটি এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কোনো জিজ্ঞাসা থাকলে নিজে কমেন্ট সেকশনে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো